মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর আলম মান্নান, কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম জাফর, উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জননেতা ব্যাংক সিবি এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রমিক উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, জাতীয় শ্রমিক লীগের দফতর সম্পাদক এ টি এম ফজলুল হক, এ সময় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি এ বি এম শফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি রাজা, সাংগঠনিক সম্পাদক করিম খান শাহ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।